আজ আমাদের সবাই অনুগত, তাই তাই যদি নিজের ভাগ্যকে সুপর্ণ স্বর্গে রাখতে চান তাহলে আমাদের অনুগত স্বীকার করতে হবে, আর এই নবাব মহলে পড়ে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার তারা। Thank you.
চাই চাই ও
I
দর্শক দর্শক মণ্ডলী, আপনারা সবাই আমন্ত্রিত, আপনাদের করযোগ্যতা অনুরোধ। আমি হঠাৎ করেই আমার শারীরিক পরিস্থিতি সকালে খারাপ, আমি এখানে গান করব এরকম আমার ইমেজ নাই, তবে আমার এতটা রক্তক্ষরণ হয়েছে তা বলার ভাষা নেই। অন্তপক্ষে আমি তো একটা শিখন মানুষ, তারপরেও দেড় ব্যাগ রক্ত আমার শরীর থেকে ক্ষরণ হয়েছে। যদি ভাষায় ভুল ত্রুটি হয় তাহলে পাঁচজনে ক্ষমা চোখে আমাকে দেখবেন, কারণ শারীরিকভাবে আমি আজ খুবই দুর্বল। শোনো শোনো অভিমান অরূপ সিতহনা, শোনো শোনো অভিমান অরূপ সিতহনা।
আমার ভালোবাসা
বাসার কিছুই থাকতে নেই ওগো খোদা তবে আমাদেরকে দেশে পাঠিয়েছিলে কেন তুমি গরিব করে পাঠালো খোদা কেন কেন এই গরিবের পরে তোরা ভালোবাসা থাকতে মেয়েদের কাজল
আমি
Thank you.
তুমি তুমি যদি না বলো আমি বুঝব কেমন করে Thank you.
সোনাল
আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না তুমি তুমি এখান থেকে চলে যাও মাইনা তোমার ওই পিতা যদি জানতে পারে তাহলে আমাকে চাবুক মেরে জর্জরিত করে দিবে মাইনা আমি যেই তোমার পিতার দেওয়া ওই চাবুকের আঘাত ছইতে পারছি না মাইনা
হারাম জাদান একটি ভিকারির ছেলে হয়ে ওর সাথে
এমন করতে আসছিস? আমি শুধু চাই তোকে চাবুকের পরে চাবুকের বসে দিতে হয় করেন। ভাল হারাম জাদা ভাল ওজির কুমার সাথে বিয়ার করা কত বড় সাহস আর কত বড় ভয়ঙ্কর। এখান থেকে তুই সরে যাব না হলে আমি তোমাকে তোকে আমি চাবুকের পর চাবুকের বুঝে দিতে চাই। জহরের বাচ্চা ছেলে তুই কিভাবে পশলি বল সরে যা বলছে সরে যা বলছে আমার সামনে থেকে সরে যা। আমি তোকে কিছু ক্ষমা করবো না। আপনার দুটি পা
সারা বাচ্চা যে অপরাধ করেছেন তাকে আমি বুঝিয়ে দিতে চাই। ওদের কন্যার সাথে প্রেম করার সাহস কত ভয়ঙ্কর, কত কঠিন। Shone, prane, 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 prane
माइक्रोफोन गुला दें और पागलक बोलें बोले दें मुक्ति दाओ तुम्हें मुक्ति दाओ दया करो दया करो हमारे दो दया करो শুধু চাবুক মারা হবে না আগামীকাল
আগামী কাল প্রকাশের এই শাহী মহলে তোকে আমি করব আমাকে তাই করুন সেনাপতি কাকা এমনি হবে দিনের পর দিন আমাকে চাবুকের পর চাবুক না পেরে আপনি আমাকে হত্যাই কর তো আমি এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাব তার পূর্বেই তুই সহ্য কর এই কুরগিন খার চাবুকের আধা বল আমি আপনার এই চাবুক চাষ হইতে পারছি না কখন সামান্য চাবুক তোকে যে সহ্যই করতে হবে কারণ তুই যে একটা ভিখারির ছেলে মেরো নামে রহনা গোকা ধরি দুটি আরে আমরা তো নিচে না হবে
মানে আমাকে ক্ষমা করে দাও ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটি কথা স্মরণ করে রাখবে, আজ তুমি সত্যভাবে স্থারণ করে এসে যেভাবে তুমি আক্রমণ করলে আমিও যেদিন সুযোগ আসবে সেই দিন এই অপবাদের প্রতিশোধ যদি আমি কড়াই গণ্ডায় আদায় করে নিতে না পারি, তবে আমার নাম মুরগিন খা তুমি ভাই ওই জালিমের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিলে। যাত্রাপালা সম্মানিত দর্শক, দূর দূরান্ত থেকে আপনারা কালী পুজো উপলক্ষে ছোট্ট একটি প্রতিষ্ঠান প্রোপাইটার হেলালুদ্দিনের চলতি যাত্রাপালা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে শুনছেন এবং দেখছেন, তার জন্য এই মালন্দির কমিটির পক্ষ থেকে এবং যাত্রার শিল্পীবৃন্দর পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রেণী মোতাবেক জানাই সালাম ও আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ, ছাত্র ভাই জিন্দাবাদ। নাটকখানা সমাপ্ত হতে এখনো বহু অংশ বাকি রয়েছে, আশা করছি আপনারা শুনবেন এবং দেখবেন এটাই আশাবাদী। তৎসঙ্গে জানিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের দ্বিতীয় রজনী বা শেষ রজনী, আগামীকাল এই মালন্দি আলোক উদ্ভাসিত রঙিন নাট্য মঞ্চে হেলালুদ্দিনের পক্ষ থেকে যেই নাটকখানা আপনাদের সম্মুখে তুলে ধরা হবে, এবার বাংলার প্রখ্যাত নাট্যকার রফিকুল ইসলাম প্রযোজিত এবং নায়ক গায়ক হেলালুদ্দিন পরিচালিত নারী পুরুষ সম্মিলিত এক সজল করুণ অশ্রু ছড়া এবং ব্যথায় জর্জরিত এক করুণ কাহিনী, যার নাম সতী কলঙ্কিনী। সতী কলঙ্কিনী, নমস্কার। Okay.
রফিক ভাই, রফিক ভাই নাও পিসটা পাঠায় দেন একটু, নাও পিসটা একটু পাঠায় দিলে ভালো হবে। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজন কে হও বলো তো? ও মাঝি মাইয়া দাও রে, অকুল তো ইয়ার মাঝে আমার ভান্ডা নাও রে মাঝি মাইয়া দাও রে। চলে চলে ঘাট যাই, এ ছাতে কুনারে দুষ্ট
তোমাকে ছাড়তে না বলতে না এখান থেকে আমি সব চলে যেতে হবে কোথায় যাব শোনো আমার শেষ কুটিরে আর পর তোমাকে বিয়ে করে কুমার বাবার প্রতিশোধ নেব শামশের ভাই আমি জানতে চাই তুমি এই পথ ছাড়বে কিনা আজ তোমাকে কিছুতেই ছাড়বো না বলতে না আজ তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দিবে বলে 1000 টাকা নিয়েছে আর এখন বাকি আমি চরিত্রহীন না নব যদি তাই না হবে 1000 টাকার বিনিময়ে আমার নারীত্বকে কিনে নিতে চাও কেন অর্জুন চুপ করো এখনো বলছি আমার এই পথ ছেড়ে দাও যদি পথ না ছেড়ে দি যদি এই নারী যৌবন তলিয়ে ছেলেমেলার খেলার কোনো স্বাদ তোমার নেই আর আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই নারীর যৌবন নিয়ে ছেলেমেলার খেলার কত শাস্তি শাস্তি দিবে তুমি আর আগে তোমার নারীত্ব হয় না আমার হাতে তুলে তো দাবে বলছি না সাধারণ পশু 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 বলাই তো আজ তোমাকে নির্যাত তোমার জবরটা পান করে নিতে চাই এসো কাছে এসো বলছি বলছি না এসো বলছি না আমার কাছে আসবে না বলছি এসো বলছি এসো কাছে এসো বলছি না আমি তোমাকে যাবো না আমি খুশিতে ছাড়ছি না তুমি এখন দেহ চলে যাও তাহলে শামশের হাতে লাঠি দিয়ে তোমাকে জীবন দিতে হবে আমাদেরকে রক্ষা করেছে
হ্যালো 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 এ হ্যালো আকুল ভাই গ্যাস গ্যাস হবে না কিন্তু ভাই কোন্ড হারানো হবে না আমাকে প্রাণ পানি
তুমি তার বিচার করো ভাই চলো তুমি খাও চলো
ভালোবাসে আমার ভালোবাসা কে রক্ষা করতে তার জীবনের আশা আকাঙ্ক্ষা সব কিছু ত্যাগ করে আমার সাথে বনে মাঝারে ঘুরে বেড়াচ্ছে তার প্রতি আমি কোনো করতে পারবো না বলছি না Hello.